হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব হার্ট অ্যাটাকের কারণ ও এর প্রতিরোধ সম্পর্কে। প্রথমে জেনে আসি হার্ট অ্যাটাকের কারণ সম্পর্কে। হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো রক্তনালী সংক্রান্ত হৃদরোগ বা করোনারি হার্ট ডিজিজ। এছাড়া রক্তে অক্সিজেনের অভাব অথবা মাদকের অপব্যবহারের কারণে হার্ট অ্যাটাক হতে পারে। করোনারি হার্ট ডিজিজ, হার্টে রক্ত সরবরাহকারী প্রধান রক্তনালীগুলোকে করোনারি আর্টারি বা ধমনী বলা হয়। করোনারি হার্ট ডিজিজে এইসব করোনারি ধমনীর ভেতরে কোলেস্টেরল জমা হয়ে রক্তের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। জমাট বাধা এইসব কোলেস্টেরলকে প্ল্যাক বলা হয়। হার্ট অ্যাটাকের ঠিক আগে এমন একটি কোলেস্টেরল প্ল্যাক ফেটে যায়, ফলে সেখানে রক্ত জমাট বাঁধে। এই জমাট বাঁধা রক্ত হার্টের রক্ত সরবরাহে বাধা সৃষ্টি করে হার্ট অ্যাটাকে ঘটাতে পারে। কিছু বিষয়ের কারণে করোনারি হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যেমন ধূমপান করা, উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল থাকা, খাদ্যে অস্বাস্থ্যকর চর্বিবহুল খাবার রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজনের অধিকারী হওয়া, ডায়াবেটিস। এসব বিষয়ে হার্টের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এছাড়া আপনার বাবা অথবা ভাই 55 বছর বয়সের আগে কিংবা আপনার মা অথবা বোন 65 বছর বয়সের আগে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকলে আপনারও করোনারি হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। হার্ট অ্যাটাকের অন্যান্য কারণসমূহ রয়েছে, সেগুলো হলো করোনারি হার্ট ডিজিজ ছাড়া অন্যান্য কারণেও হার্ট অ্যাটাক হতে পারে, তবে এসব কারণে সচরাচর হার্ট অ্যাটাক হয় না। হার্ট অ্যাটাকের অন্যান্য কারণের মধ্যে রয়েছে মাদক বা নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার ও রক্তে অক্সিজেনের অভাব। বিশেষত প্রথমত কারণ হচ্ছে মাদকের অপব্যবহার। কোকেইন, অ্যাম্পেটামিন ও ম্যাথ অ্যাম্পেটামিন, এগুলোর মধ্যে ইয়াবা, ক্রিস্টাল মেথ এর মতো উত্তেজক মাদক ব্যবহারের কারণে করোনারি ধমনীগুলো সংকুচিত হতে পারে, ফলে হার্টের রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে, হার্টে আঘাত আনতে পারে এবং হার্ট অ্যাটাক হতে পারে। তরুণদের আকস্মিক মৃত্যুর পেছনে অন্যতম কারণ হলো কোকেইনের নেশার কারণে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করা। দ্বিতীয়ত এবং অন্যতম একটি কারণ হচ্ছে রক্তে অক্সিজেনের অভাব। কার্বন মনোক্সাইড বিষক্রিয়া হলে অথবা ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেলে রক্তে অক্সিজেনের অভাব হতে পারে। গ্যাস, তেল, কয়লা অথবা কাঠ পোড়ালে সেখানে কার্বন মনোক্সাইড তৈরি হয়। এই গ্যাসের কোনো গন্ধ নেই, তবে শ্বাসনালীতে চলে গেলেও সেটি অনুভব করা যায় না। এই কার্বন মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহনে বাধা দেয়। বিভিন্ন কারণে ফুসফুসের স্বাভাবিক কর্মক্ষমতা কমে যেতে পারে, এর ফলে রক্তে অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। রক্তে অক্সিজেনের অভাব হলে হার্টে অক্সিজেনবিহীন রক্ত সঞ্চালিত হয়, ফলে হার্টের পেশিগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং হার্ট অ্যাটাক ঘটে। এই উল্লেখযোগ্য বিষয়গুলো হলো হার্ট অ্যাটাকের কারণসমূহ। বন্ধুরা, এখন আমরা জেনে নিব হার্ট অ্যাটাক প্রতিরোধের উপায়। হার্ট অ্যাটাক প্রতিরোধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন আনা। ইতোমধ্যে হার্ট অ্যাটাক রয়ে হয়েছে এমন ব্যক্তিত্ব ও সুস্থ জীবনধারা মেনে চলার মাধ্যমে পুনরায় হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমিয়ে আনতে পারবেন। হার্ট অ্যাটাক প্রতিরোধের প্রধান উপায় হলো তিনটি। উপায়গুলো হার্ট অ্যাটাকের পাশাপাশি ব্রেন স্ট্রোক প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে। এগুলো হলো ধূমপান থেকে বিরত থাকা, দ্বিতীয়ত রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, তৃতীয়ত স্বাস্থ্যকর ও সুষম ডায়েট মেনে চলা। ধূমপান ত্যাগ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ার অন্যতম প্রধান কারণ হলো ধূমপান করা। ধূমপান ধমনীকে শক্ত ও সরু করে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি
করে এবং রক্তচাপ বাড়ায়। এভাবে এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। কেউ ধূমপান ছাড়তে চাইলে ডাক্তার উপযুক্ত নিরাময় কেন্দ্রের সন্ধান দিতে পারবেন। এছাড়া ধূমপান ছাড়তে গেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো মোকাবেলা করার জন্য ডাক্তার কিছু ওষুধ সেবনের পরামর্শ দিতে পারেন। স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস। ডায়েটে চর্বিবহুল খাবার থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অস্বাস্থ্যকর খাবারের অভ্যাসের কারণে ধমনীগুলো ক্রমশ শক্ত ও সরু হতে থাকে, ফলে রক্তের স্বাভাবিক প্রবাহ আরও বাধাগ্রস্ত হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। উচ্চ মাত্রায় চর্বিবহুল খাবার খাওয়া চালিয়ে গেলে ধমনীর ভেতরে আরও কোলেস্টেরল প্লেক জমতে থাকে। এর কারণ হলো চর্বিবহুল খাবারের অস্বাস্থ্যকর কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল প্রধানত দুই ধরনের, প্রথমত হলো LDL কোলেস্টেরল। এ ধরনের কোলেস্টেরল মূলত প্রচুর চর্বি এবং সামান্য পরিমাণে প্রোটিন নিয়ে গঠিত। এ ধরনের কোলেস্টেরল ধমনীতে জমে ব্লক সৃষ্টি করতে পারে, তাই LDL-কে প্রায় খারাপ কোলেস্টেরল বলা হয়ে থাকে। দ্বিতীয়ত HDL কোলেস্টেরল। এ ধরনের কোলেস্টেরল মূলত প্রচুর প্রোটিন এবং সামান্য পরিমাণে চর্বি নিয়ে গঠিত। এ ধরনের কোলেস্টেরল ধমনীতে জমে থাকা চর্বির পরিমাণ কমিয়ে আনতে পারে, তাই এটি ভালো কোলেস্টেরল হিসেবে পরিচিত। হার্ট অ্যাটাক প্রতিরোধে আমরা যা খাবো না সেটি হলো ফ্যাট বা চর্বিকে দুটি প্রকারে ভাগ করা হয়, এক স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাট এবং দুই আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাট। যেসব খাবারে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেগুলো এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। উচ্চ মাত্রায় স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবারগুলো হলো ভাজা পড়া জাতীয় খাবার, চর্বি ও চর্বিযুক্ত মাংস, ডালডা, ঘি ও মাখন, সসেজ, চিজ, ক্রিম বা ননি, কেক বা বিস্কুট, ফ্রেশ পেস্ট্রি বা পিৎজা, নারিকেল তেল ও পাম তেল দিয়ে তৈরি খাবার যেমন কনডেন্সড মিল্ক, চকলেট ও আইসক্রিম। যেগুলো খাবো সেগুলো হলো বেশি বেশি ফলমূল, শাকসবজি, রুটি, পাউরুটি, বিশেষ করে লাল আটার রুটি ও হোল গ্রেন পাউরুটি, ও মাছ খাওয়ার চেষ্টা করুন। মাংস খাওয়া কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। ডালডা, মাখন, ঘি ও চিজের পরিবর্তে অলিভ অয়েলের মতো উদ্ভিজ্জ তেল খাওয়ার অভ্যাস করুন। তৈলাক্ত অথবা সামুদ্রিক মাছসহ যে কোনো মাছ খেতে পারেন, তবে পুনরায় হার্ট অ্যাটাক হওয়া প্রতিরোধ করার জন্য বিশেষভাবে এ ধরনের মাছ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটি বিশেষ পরামর্শ হলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ সেবন করা উচিত নয়। কিছু সাপ্লিমেন্ট আছে যেমন বেটা ক্যারোটিন, এগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। এছাড়াও আমরা যদি নিয়মিত ব্যায়াম করি, আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখি এবং আমরা আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখি, তাহলে আর আমাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে না। বন্ধুরা, এই হলো হার্ট অ্যাটাকের কারণ ও এর প্রতিরোধসমূহ। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।